একাত্তরের স্বাধীনতা যুদ্ধে যারা এদেশকে নিয়ে বিরোধ সৃষ্টি করেছিলেন, বিরোধিতা করেছিলেন, তারাই অংশবিশেষ হচ্ছে জামায়াত শিবির এবং বিএনপি। এই বিএনপির চরিত্র কখনো পাল্টায়নি, তারা একের পর হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছেন। 30 লক্ষ শহীদের রক্ত চুষে খেয়েছেন এই জামাতিরা, 3 লক্ষ মাবুনের সম্ভ্রমের বিনিময়ে এই বাংলাদেশ। তাদের কাজ নৈরাজ্য সৃষ্টি করা। তারা একসাথে 2001-এ দেখেছেন 64টা জেলায় গ্রেনেড ছুঁড়েছেন, সিরিজ বোমা ছেড়েছেন, আপনারা দেখেছেন 21-এ গ্রেনেড হামলা চালিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলেন। আল্লাহর শেষ রহমত তিনি বেঁচে যায় কিন্তু প্রাণ হারায় তাদের গ্রেনেডের হামলায়। আইবি রহমান সহ অগণিত ভাই বোনেরা সেদিন প্রাণ হারায়। তাতেও তারা ক্ষান্ত হয় নাই, তারা 64টা জেলায় সিরিজ বোমা হামলা করে এবং তারা আসানুল্লাহ মাস্টারকে হত্যা করে, তারা কিবরিয়াকে হত্যা করে, তারা অগণিত ভাই বোনদেরকে হত্যা করেছেন। আর তার মধ্যে দিয়ে তাদের জন্ম। 2020 সালে 2014 এবং 2013-তে তারা সাধারণ জনগণকে মারধর করেছেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দকে, অগণিত নেতৃবৃন্দকে আহত করে তারা মেডিকেলে পাঠিয়েছেন, তারা অনেকের রক্তাক্ত করেছেন এবং তারা গাড়ি পুড়িয়েছেন। এইভাবে যন্ত্রণা করে, এইভাবে হত্যাযজ্ঞ চালিয়ে কোনোদিন কেউ ক্ষমতায় আসতে পারে না এবং পারে নাই। আমরা এখান থেকে তাদের তীব্র নিন্দা জানাই। এই হত্যাযজ্ঞ থেকে যদি তারা ফিরে না যায়, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সকল তৃণমূলের কর্মীরা রাস্তায় আসি, ইনশাল্লাহ আমরা রাস্তায় থাকব। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শেখ হাসিনা এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার স্বাধীন মানুষে। আল্লাহ হাফেজ।